নেত্রকোনার বাউল লোক সাহিত্যে খনজন্মা পুরুষ বাউল কবি রশিদ উদ্দিন, অসংখ্য বাউল গানের রচয়িতা এ বাউল কবি বাংলাদেশ ছাড়িয়ে ভারতসহ সারা বিশ্বে বাংলা ভাষাভাষীদের মন জয় করেছেন। আজও তার বাউল গান উচ্চারিত হয় মানুষের মুখে মুখে। তবে সংস্কার আর রক্ষণাবেক্ষণের অভাবে তার সৃষ্টকর্ম বিলুপ্তির পথে। নেত্রকোনা থেকে এম মুখলেসুর রহমানের পাঠানো তথ্যছবিতে সৈয়দা সামিয়া তামান রিপোর্ট। আর শোনে প্রেম করতে চাইলে বাবের ফাল্লায় ওজন দিস। বৃহত্তর ময়মনসিংহ, নেত্রকোনা ও সুনামগঞ্জ অঞ্চল বাউল গানের জন্য সমৃদ্ধ। এর পেছনে যেসব মানুষের অবদান রয়েছে তাদের মধ্যে অন্যতম বাউল কবি রশিদ উদ্দিন। বাউল শাহ আব্দুল করিম, উকিল মুন্সী জালাল খা মিরাজ আলীর মতো বাউল কবি রশিদ উদ্দিনও বাউল সঙ্গীতকে সমৃদ্ধ করেছেন। চলচ্চিত্র শ্রাবণ মেঘের দিনে ব্যবহৃত মানুষ ধরো মানুষ ভজ এ গানটির জন্য গীতিকার কবি বাউল রশিদ উদ্দিনকে দেওয়া হয় মরণোত্তর জাতীয় চলচ্চিত্র পুরস্কার 1999। তবে রক্ষণাবেক্ষণের অভাবে দিন দিন হারাতে বসেছে তার সৃষ্টিকর্ম। তার কবরের স্থানটিও বেদখল হওয়ার পথে। চরম অর্থ সংকটে দিন কাটছে বংশধরদের। আমার দাদার মাজারটা এবং এই জায়গাটা যেন সরকার একটা ব্যবস্থা করে, আমাদের যে কাগজপাতি আছে জায়গাটা আমাদেরই কিন্তু অন্যজনের দখলে। আমার দাদার ছেলে শুধু কামাই তো করতেছে না, বিচ্ছে কামাইছে আর এমনি অমাইছে নিচে গা। তখন তো আমার দাদার যে মাজারটা করণের আমরা হাইতাছি না, তখন তো আমরা চাইতাছি আমার দাদার এই মাজারটা আমরা একটু চাইতাছি উন্নত করণের লিখি। আমরা দখল জমিটা আমরা হিরো চাইতাছি, যাতে আমরা জমিটা আমরা হিরো হাই আর দাদার মাজারটাও হয়। অন্যরা কাছ থেকে দখল দেখাইতেছে, আমাদের দাদার সম্পদ আমাদের সম্পদ আমরা পাইতাছি না, আমাদের মাজারটা অবহেলিতভাবে পড়ে রয়েছে, এটার উন্নয়ন নাই, একটা মাজার করতে পারতেছি না, এই জায়গাটা নিয়ে একটু সমস্যা। এটা যাতে মাননীয় মন্ত্রী মহোদয়রা এবং সংসদ সদস্য যারা আমাদের এলাকার আছেন তারা একটু এই চিন্তা ভাবনা করি, আমরা এটা উন্নয়ন করে দেবেন। ওখানে যে আব্বা আমার শুয়ে আছে এই পুষ্কনির ফারে, পুষ্কনি আসিল ওনার বাগনারে দিছিল, বাগনারে কই গেছিলো যে আমার আমি মরলে আমার মাটি দিও না পুষ্করির ঘরে। বাউল কবি রশিদ উদ্দিনের স্মৃতি সংরক্ষণে জেলা শিল্পকলা একাডেমির পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এই কর্মকর্তা। তো নেত্রকোনা জেলা স্মৃতি সন্তান বাউল কবি রশিদ উদ্দিন সাহেবের যেই স্মৃতিকর্মগুলো রয়েছে সেগুলোর যে পাণ্ডুলিপিগুলো রয়েছে সেগুলো স্মৃতি সংরক্ষণের জন্য আমি ইতিমধ্যে বাংলা শিল্পকলা একাডেমিতে পক্ষ করেছি এবং আমি সেখানে সেগুলো প্রেরণ করবো। এমনকি ওনার যে শিল্পকর্ম যে সৃষ্টিকর্ম সেগুলো সঠিকভাবে প্রচার প্রসারের জন্য আমরা জেলা শিল্পকলা একাডেমি বিভিন্ন উদ্যোগ নিয়েছি ইতিমধ্যে, এমনকি তৃণমূল শিল্পীদের মাধ্যমে ওনার যে শিল্পকর্ম ওনার যে সৃষ্টিকর্ম ওনার যে রচিত গানগুলো রয়েছে সেগুলো ব্যাপকভাবে প্রচার এবং প্রসারের জন্য আমরা কাজ করে যাব। বাংলা লোকসাহিত্যে অবদান রাখা বাউল কবি রশিদ উদ্দিনের সৃষ্টিকর্ম রক্ষায় সরকার উদ্যোগ গ্রহণ করবে এমনটাই দাবি নেত্রকোনাবাসীর। সৈয়দা সামিয়া তামান্না, আরটিভি।